আমরা আজকে এসেছি ডিমার্টে পিৎজা খেতে। এই শুনে আপনারা বলবেন এরে এরা কি পাগল রে, ডিমার্টে কেউ পিৎজা খেতে যায়? এখানে লোক শপিং করতে আসে, হ্যাঁ সেটা তো একটা ব্যাপার, কিন্তু এখানে হচ্ছে ডিমার্টের পিৎজাটা একটা, এরা নতুন কাউন্টার করেছে পিৎজা শপটি আর ওই পপকর্নের, কিন্তু পিৎজাটা এতটাই সফট যে মানে ডমিনোসের পিৎজার তো অখাদ্য আপনারা জানি, সবাই জানি, তো ওটা সেই মানে সাইডের কর্ন এইগুলো ফেলে দিতে হয়, ব্রেডগুলো ফেলে দিতে হয়, ফেলে দেয় না সবাই তো ইয়ে করে, সবাই ওটা রেখে দেয়, পরে মানে সবাই খেটে রেখে দেয়, আর আমি পরে খাই ওই সাইডে ব্রেডগুলো, ঠিক আছে? তো সেই অবস্থা, যাই হোক এদের সেটা করতে হয় না, এদের পুরোটাই খাওয়া যেতে পারে, মানে প্রচণ্ড সফট, এরা নিজেরাই তৈরি করে। আর দু নম্বর ব্যাপার হচ্ছে ওপরে চিজটাও ভালো কোয়ালিটির দেয় আর টেস্টও ভালো থাকে। এখানে প্রচুর লোক লাইন দিয়ে আছে, আমার আজকে আমার মানে টিকিটের নাম্বার এসেছিলো 800, 851, মানে সকাল থেকে 851 জন অলরেডি পিৎজা নিয়ে নিয়েছে এখানে, এরকম 851 জন কাস্টমার, তার মানে বুঝতে পারছেন কীরকম ইয়েতে লোক এখন পিৎজা খেতে এখানে আসছে। আর ডিমার্টরা কী করে, নিজেরা নিজেদের জায়গাটা কিনে নেয়, কিনে নিয়ে ওরা ওখানে ওদের শপিং কমপ্লেক্স করে, তারপর বিভিন্ন টাইপের পার্কিং পার্কিং সব কিছু ওদের নিজেদেরই। যাই হোক আমরা এসে আপাতত এখানে, এখন জানি না আর কী কী গচ্ছা যাবে, এর ভিতরে যাওয়ার একটা ব্যাপার আছে, মাসকাবারে বাজার বলে অ্যাকচুয়ালি ডিমার্ট বিমার্টে আসা উচিত না, কারণ হচ্ছে আপনারা আসলে এটা দেখবো ওটা দেখবো সেটা দেখবো সব কিছু কিনতে চাই। বললাম ভাই অর্ডার করে দিই, ভালো মানুষের মতো পিৎজা খাবে, 35 টাকা ডেলিভারি ফ্রি নেবে, না না আমার মেয়ে যাবে, এ যাবে, ও যাবে, সে যাবে করে আমাকে নিয়ে আসলো, ঠিক আছে? আজকে শনিবার দিন বিকেলবেলা, আমি ভাবলাম একটুখানি রেস্ট নেব, ওদিকে সেই 15 তারিখে পয়লা বৈশাখ আছে আমাদের সোসাইটিতে, বাঙালিদের আমাদের বাঙালিদের একটা অনুষ্ঠান আছে, তার জন্য রেডি হতে হবে, এখনও কোনো কিছু প্র্যাকটিস হয়নি, আর 4-5টা জিনিসে আমরা নাম টাম দিয়ে রেখেছি, এখন ওনাদের সে সবটি খেতে হবে, সবটি আনতে যাচ্ছি, আশ্চর্য ব্যাপার, আমি এদের রে বয় হয়ে গেছি, এই আনো সেই আনো ওই আনো, গাড়ি নিয়ে চলো গাড়ি নিয়ে ড্রাইভিং করো এই সব ব্যাপার ট্যাপার চলছে। বললাম স্কুটারটা ঠিক করে দিচ্ছি, তোমরা মায়ের বাড়িতে চলে যাও, বলে না 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 তা হবে না, এত দূরে যাওয়া যায় স্কুটার নিয়ে, এইরকম ব্যাপার। তো আমাকে নিয়ে চলে আসলো, এসে এখন আমি এদের 5-4 মাস কাটতে এসেছি, কী অবস্থা, আমার মা থাকলে কী ভাবতো তা কে জানে বাবা। যাই হোক এখন যাব সফটি কিনতে, সফটি বলতে সেই কুলফি আমাদের ছোটোবেলায় যেটা, আশ্চর্য ব্যাপার, আমরা ছোটোবেলায় বিকেলবেলা স্কুল থেকে আসতাম, একটুখানি ভাত টাত খেয়ে খেলতে টেলতে এসে রাত্রেবেলা আবার রাত্রের ডিনার মানে যে আবার ভাত টাত খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম, বাস হয়ে গেল। এদের বাবা ইয়ে করে আসলো বাচ্চাদের, আবার নতুন করে এসে এদের সন্ধ্যাবেলা নাস্তা করাতে, আবার এদের দেশি খাবার চলবে না, পিৎজা চলবে, এ চলবে, ও চলবে, এইসব ব্যাপার, কতটা কী হবে কে জানে বাবা এখনকার। যাই হোক কিছু বলার নেই, যেতে হবে, অর্ডার হয়েছে, এই দেখি আবার কি দিচ্ছে। এই এদিকে হচ্ছে এই সফটির রেটা মেশিনটা, আর ওদিকে আছে সব পপকর্নের ব্যাপারটা, এখানে আবার লাইন দিতে হবে তৈরিকে, এখানে আবার কত লাইন দেখা যাক, এখানে এসে এই আন্টির পিছনে লাইন দিতে, ওই দেখো কি একটা উঁকি মারছে ওখান থেকে, এই দেখো এই সাইজের এর পপকর্ন 25 টাকা বাবা, যেগুলো আইনক্স ফাইনক্সে গেলে তো সেই একটুখানি ইয়ে দিয়ে বোধ হয় 100-150 টাকার পপকর্ন দিয়ে দেয়, এটা তো কত ভালো হতো। যাই হোক এটা দিচ্ছে, এটার দাম হচ্ছে 15 টাকা, তা আলু আরও সব আছিল ওখানে 20-25 টাকা 27 টাকা কী সব কী সব ছিল, আমি একটু লোয়ার এতে নিয়ে গেছি, ফালতু খরচা করে লাভ নেই, এমনিতেই মার্চ মাসে চলছে, মার্চ মাসের পরে এপ্রিল মাস চলে এসছে, পয়সা পয়সা টানাটানি চলছে, আর এই নিয়ে চলে এসেছি, এই খাচ্ছে একজন ভ্যানিলা একজন চকলেট, আর আমি একটা খাবো খাচ্ছি, আপাতত আমি হাতে আছে, আমি এমনিতে খাই না, এ আবার এ ঝুড়িতে বসে খাচ্ছে, তখন থেকে ঝুড়িতে বসেই ইয়ে খাচ্ছিলো পিৎজা খাচ্ছিলো, এখন আবার ঝুড়িতে বসেই এ খাচ্ছে, ইয়ে খেতে পাচ্ছে না একটুখানি, এদিক দিয়ে চাচ্ছে, এদিক দিয়ে চাচ্ছে, সেদিক দিয়ে চাচ্ছে, এইভাবে চলছে। যাই হোক আমি তো কী করবো, আমি সাইডটাতে বসে আছি, আর এদিকটাতে পার্কিং আছে বেশ বড়ো সড়ো জায়গা দিলে ইয়ে দেখা যাক কত, মানে এদিকে বাবা পার্কিং সব পার্কিং, এই আমি খাচ্ছি দেখতে পাচ্ছেন, এই আমার যেটা জুটেছে সেটা আমি খাচ্ছি আপাতত, এই গলায় আমি এটা এই মুখে
অ্যান্টি ড্যান্ড্রাফ, একটা ড্যামেজ, একটা হেয়ার ফল, একটা ইয়ে, একটা কি বিয়ার শ্যাম্পু, গোটা তিনেক চারেক শ্যাম্পু আছে, একটা লোরিয়াল আছে, একটা কি বলবো আর, ঝামেলা টামেলা করেছে আপাতত। এখন এই আমার ট্রলি ভরে গেছে, এদিকটা দেখি আবার কি চলছে এদিক। সুগার ফ্রি, কে জানে আমি তো চিনিও খাওয়া ছেড়ে দিয়েছি এসব চক্করে। এই বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এইবার এই মালজাল দুটো ট্রলি ভরে নিয়ে এবার আমাকে গাড়িতে লোড করতে হবে। মানে এরা মোটামুটি 5-4 মাস খাওয়ার জন্য, খাটার জন্য আমাকে রেখে দিয়েছে, আর কোনো কাজের না। এই দেখো আমার উপরে ঝাল ঝাড়ছে, যখন তখন এইটা নাও, ওইটা নাও, সেটা নাও, যা জিনিস আছে একদিন বার বার নিয়ে। অরে দেরি হুম, এটা কি হবে? এটা তো আছে তো, ছিল তো, শেষ হয়ে গেছে। তা আরে এটা নিতে পারিনি, এটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, আগে দিয়ে ও গিয়েই তো তুমি ওরা দুটো কালার মিক্স করে নষ্ট করে দেবে, গোল করে রোল করে নিয়ে যাবে। এটার দাম কত গো? প্রতিবার নিয়ে যাও বাটের কাদাগুলো। ইস, এটা কাদা না, এটা দো। আরে দো, ওই ক্লে রং করা, রং লাগানো কাদা তো। কি বলছো দাপু? হ্যাঁ তুমি যাও, তুমি যাও কলকাতায়, যাও কলকাতা। তুমি যাবে না? আমি যা যাব। ও মাই গড,